আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সবাই আমার সালাম গ্রহণ করবেন। আজকে আপনাদের সামনে একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো সৌদি আরব নতুন একটি আইন হয়েছে, সে আইনটি সম্বন্ধে আমরা এখন আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব। আপনারা জানেন বর্তমানের বাদশাহ সৌদি যুবরাজ বিন সালমান, সে আসার পরে সে অনেকটাই পরিবর্তন করেছে সৌদি আরবকে। অনেকগুলো আইন সে নতুন করেছে আগের আইনগুলো বাদ দিয়ে। আমরা অবশ্যই আলাপ করব। আজকে বিষয়টি হলো এই বাচ্চা অনেক আলোচিত সমালোচিত বাচ্চা। আপনারা জানেন সাংবাদিক খাশোগি হত্যা নিয়ে সে অনেক আলোচিত হয়েছে, আর অনেক ঘটনা আছে ওপেনে আড়ালে তার নেগেটিভ কাণ্ড। আজকের মূল বিষয়টি হলো নতুন করে একটি আইন পাস করে নামাজের সময় দোকানপাট খোলা থাকবে এবং আপনি চাইলে ব্যবসা করতে পারবেন। এক সময় নিয়ম ছিল আজান দেওয়ার সাথে সাথে কেনাবেচা বন্ধ করে দোকানপাট বন্ধ থাকবে এবং নামাজে চলে আসতে হবে। এখন নতুন আইন করেছে, নামাজের সময়ও আপনি কেনাবেচা করতে পারবেন এবং দোকানপাট খোলা থাকবে। চলুন আমরা এক নাইম ভাই এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ আলোচনা করেছে। তার মুখে শুনে আসি সামান্য একটি ছোট ভিডিও ক্লিপ, তারপর আমরা বাকি আলোচনা করতেছি। সাথেই থাকুন, ভিডিও ক্লিপটি দেখে আবার ফিরে আসছি। হচ্ছে যে সৌদির যে আপনার রুলস ছিল যে আজানের সময় সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতো, সেই রুলসটাতে সৌদি সরকার বা ক্রাউন প্রিন্স আপনার হচ্ছে মোহাম্মদ বিন সালমান যিনি আছেন, তিনি এই নতুন পরিবর্তন আনার জন্য তার মন্ত্রিসভায় একটি গত মাসে মানে আপনার জুলাই মাসে একটা প্রস্তাব পাস করেছেন যে এখন সৌদির ব্যবসায়ীরা যারা তারা ইচ্ছে করলে নামাজের সময় দোকান খোলা রাখতে পারবে। অনেকে এই কথা শুনে নিছে। তো বন্ধুরা, আপনারা ভিডিও ক্লিপটি দেখেছেন, দেখার পর হয়তো অবাক লাগতেছে। এই ভিডিও ক্লিপটি করা হয় সৌদির এক পত্রিকার রিপোর্টার থেকে, যুগান্তর একটি রিপোর্ট করে, সেখান থেকেই এই নাইম ভাই এই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপনা করে। তবে সৌদির বাদশাহ বর্তমানে বাদশাহ এতটাই খারাপ, সে অনেকগুলো মুসলিম কান্ট্রির সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছে, ছিন্ন করে ফেলেছে সম্পর্ক করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ভারত, ধ্বংস করে দিয়েছে হাজার হাজার মানুষ ইয়েমেনে যুদ্ধ করে, দেশের সম্পদ ধ্বংস করেছে এবং হাজার হাজার শিশু ছোট বড় ইয়েমেনে যুদ্ধ করে। আপনারা জানেন সে একজন খুবই খারাপ, বর্তমানে প্রেক্ষাপটে প্রবাসীর ক্ষেত্রে একসময় সৌদির প্রবাসীরা তাদের মুখে ছিল অনেক হাসি, কিন্তু বর্তমানে এই বাসা আসার পরে দেশের অনেক অর্থনৈতিক ধ্বংস হয়ে গেছে। এই বাদশাহ
মেয়েদেরকে একা রাস্তায় চলাফেরা করা, গাড়ি চালানোর সুযোগ করে দিয়েছে। এই আইনটা আগে ছিল না। এবং নির্দিষ্ট স্থানে আনন্দ ফুর্তি করতে পারবে, বারের ব্যবস্থা করে দিয়েছে। সবচেয়ে আলোচনীয় ইস্যুটি হলো সৌদি আরবে সিনেমার হল বন্ধ ছিল, সেই সিনেমার হল সে চালু করে দিয়েছে। এগুলো করে তার স্থানীয় সে পাকাপোক্ত করার জন্য চেষ্টা করতেছে। যত ক্ষমতাবান ইহুদির সাথে সে সম্পর্ক গড়ে তুলেছে। অবাক করা বিষয়ে সে মুসলমানের একটি কান্ট্রি হয়েও, কান্ট্রির পার্শ্ব হয়েও মুসলমানদের দূরে ঢেলে দিচ্ছে, কাছে এনে নিচ্ছে ইহুদিদের। তা বন্ধুরা, আপনি যত 24 ঘন্টা দোকানদারি করবেন সৌদি আরবে, এই 24 ঘন্টা দোকানদারি করতে হলে আপনাকে দিতে হবে রিয়াল অথবা ইউএস ডলার। কী পরিমাণে আপনার রিয়াল দিতে পারলে বা রিয়াল দিতে হবে, তাহলে আপনি 24 ঘন্টা দোকানদারি করতে পারবেন। আমি মনে করি এটা একটা সৌদি আরবের নতুন ধান্দা, কারণ তারা এতটাই অভাবে পড়েছে, নতুন নতুন ধান্দা খুঁজে বেড়াচ্ছে। চলুন বন্ধুরা, আমরা সেই কত রিয়াল দিতে হবে 24 ঘন্টা দোকানদারি করতে হলে আমরা সেই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখে আসি। জানা হয়েছে যে তাদের ধারণা যে অনেক বিদেশিরা আপনার সৌদিতে তায় বা অনেকরা আছেন যে নামাজের টাইমও তারা দোকানপাট খোলা রাখতে চায়। আর এটা হচ্ছে সৌদির ইকোনমির একটা নতুন ধান্দা। এই ধান্দা শব্দটা কেন ইউজ করলাম, যে আপনি নামাজের সময় দোকান খোলা রাখতে পারবেন, তবে আপনাকে প্রতি মাসে 1 লক্ষ সৌদি রিয়াল বা 27,000 ইউএস ডলার আপনাকে রাজাকে পে করতে হবে। তার মানে হচ্ছে 1 লক্ষ আপনি যদি রিয়াল দেন, আপনি ইচ্ছে করলে 24 আওয়ার্স আপনার দোকান খোলা রাখতে পারবেন। আর তা বন্ধুরা, আপনারা অবশ্যই দেখেছেন কী ধরনের রিয়াল সৌদি সরকারকে দিতে হবে 24 ঘন্টা আপনার দোকানদারি করতে হলে। এখানে সবচেয়ে একটা জঘন্য বিষয় হলো সৌদির বাদশা মানুষ খুন করতে খুব পছন্দ করে। গোপনে যে কত মানুষ মেরেছে তার তো কোনো হদিস নাই, বাস্তবে প্রমাণ মিলে খাসকি হত্যা। তার বাবা আব্দুল আজিজ এই বাপ ছেলে দুজনে মিলে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। শুধু ক্ষমতা ধরে রাখার জন্য আমাদের বাংলাদেশে তো মোটামুটি একটা মতামত নেগেটিভ পজিটিভ মানুষ বলতে পারে, সে দেশে কিন্তু তাও পারে না। বাদশা যা বলবে সেটাই। তবে পিছনে ছয়জনের অনেক বাদশা এসেছে, পৃথিবীতে চলে গেছে, এর মতো জঘন্য বাদশা এই প্রথম সৌদি আরবে। এতটাই জঘন্য একে মানুষ বলা যায় না, একে বলা যায় জানোয়ার, দাজ্জাল, ইহুদি দালাল। এই দেশটা হয়তো আরও আগে ধ্বংস হয়ে যাবে, কারণ এখানে শুয়ে আছে আমাদের নবী রাসূল, সে কারণে হয়তো আল্লাহ তাআলা কোনো কিছু করতে চান। আল্লাহ তাআলা এমন কিছু না করুক এই সৌদির অবস্থা একসময় হবে ভয়াবহ, কারণ তারা দুটি জিনিসের ওপরেই অর্থনৈতিক টিকে আছে, একটি হলো তেল গ্যাস এবং বাকিটা হলো আপনার হজ। প্রতি বছর লক্ষ লক্ষ লোক
হজ করতে যায়, হজের মাধ্যমে তারা কি পরিমাণ টাকা আয় করে প্রতি বছর, সে ব্যাপারে এখন আপনাদের সাথে বিস্তারিত নিয়ে একটি ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। চলুন আমরা হজ থেকে সৌদি আরব প্রতি বছর কত টাকা আয় করে জেনে আসি। ইকোনমিটা সেটা তো বেসিক্যালি আপনার আল্লাহ প্রদত্ত দুইটা জিনিসের কারণে সৌদি কিন্তু টিকে আছে। এক তো হচ্ছে তেল গ্যাস, এগুলো তো নিজেদের ইনকাম না, এটা আল্লাহ দিছে। সেকেন্ড হচ্ছে হজ বাবদ, আপনি জানেন যে প্রতি বছর কত লক্ষ মানুষ হজ করতে যায়? গত বছরের হিসাব অনুযায়ী প্রায় আপনার 16 লক্ষের উপরে মানুষ হজ করতে গিয়েছে। তো সৌদি সরকারের হজ বাবদ শুধু আয় হয়, জাস্ট হজ বাবদ, হজ বাবদ তাদের আয় হচ্ছে আপনার 12 বিলিয়ন ইউএস ডলার, 12 বিলিয়ন। তা বন্ধুরা, আপনারা ভিডিও ক্লিপটি দেখেছেন, দেখুন সৌদির যে ভয়াবহ অবস্থা, এর পরিবর্তন হওয়া দরকার। এই জালিম পাশাকে পদত্যাগ করা উচিত, তা নাহলে আমার মনে হয় না সৌদি আরব দিন দিন ভয়াবহ অবস্থায় পরিণত হবে। কারণ সে একটি দাজ্জাল জানোয়ার, মানুষ রূপে জানোয়ার, মানুষ খেকো জানোয়ার। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন ক্লিক করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।